Hey guys, a very good morning from Lamhata once again. আমরা যেরকম আগের ব্লগে দেখিয়ে দিয়েছি যে আমরা তাকদা যাইনি, আমরা বেসিক্যালি আবার ফেরোজার পাশে লামাহাটাতেই এসে উঠেছি। কারণটা হলো অভিষেকের মতে লামাহাটা থাকলে লামাহাটা পার্ক, যেটা একদম আমার পাশে রয়েছে, আমি লামাহাটা পার্কের পাশে দাঁড়িয়ে রয়েছি, এটা অ্যাক্সেস করা খুব সুবিধা হবে। উইদাউট লাগেজ আমরা অ্যাক্সেস করতে পারবো, হুইচ উড বি ভেরি আইডিয়াল। সো আমিও অ্যাগ্রি করলাম সেই ডিসিশনটার সাথে। সো আমরা এখন কী করেছি, আমরা এখন হোটেল থেকে চেক আউট করে গেছি, ইটস অলমোস্ট 11। হোটেল থেকে চেক আউট করে আমরা বাইকে লাগেজ মাউন্ট করে দিয়েছি এবং উইদাউট লাগেজ আমরা লামাহাটা পার্ক দেখে আসবো। দিস ইজ ওয়ান অফ দি মোস্ট ইন্টারেস্টিং ডেস্টিনেশন ইন লামাহাটা। লোকে লামাহাটা আসলে এটা মিস করে না। আমার পেছনেই রয়েছে লামাহাটা পার্ক। এখন এই মুহূর্তে দেখো ওয়েদার কন্ডিশনটা কোয়াইট ট্রিকি রয়েছে, পুরো মেঘে ঢেকে গেছে লামাহাটা পার্ক। বাট টু বি অনেস্ট, সকালবেলা ওয়েদার কন্ডিশনটা খুব ট্রিকি ছিল, আমার তো ভয় ধরে গেছিলো। কারণ হোয়েন আই ওয়োক আপ অ্যাট 6:30 ইন দ্য মর্নিং, ইট ওয়াজ রেইনিং ইন ক্যাটস অ্যান্ড ডগস, আর আমার মনে হয়েছিল যে হয়তো আজকে আমরা বেরোতেই পারবো না। বাট থ্যাঙ্কফুলি ওয়েদার হ্যাজ চেঞ্জ এ লিটল, রেইন হ্যাজ স্টপড, অ্যান্ড এখন একটা আইডিয়াল ওয়েদার রয়েছে লামাহাটা পার্ক ভিজিট করার জন্য। সো রাইট নাও উইল গো ভিজিট লামাহাটা পার্ক, অ্যান্ড আফটার দ্যাট উইল টেক আওয়ার বাইক আউট অ্যান্ড গো টুয়ার্ডস রায়গঞ্জ। বাট দিস টাইম উইল টেক এ ডিফারেন্ট রুট টু রায়গঞ্জ, অ্যান্ড সেটা দেখার জন্য আপনাদের ভিডিওটা কন্টিনিউ দেখে যেতে হবে। বাট ইভেন বিফোর দ্যাট আমি ছোট্ট করে দেখিয়ে দিতে চাই আমরা লামাহাটাতে কোন হোটেলে রয়েছি। সো দিস ইজ লামাহাটা রিসর্ট, আর আমরা এখানে কাল সন্ধ্যের দিকে চেক ইন করেছি। দিস রুম কস্ট আস রুপিস 1500 পার নাইট। এদের নিজস্ব পার্কিং এরও জায়গা রয়েছে, আর রুমের কন্ডিশন খুব ভালো। সো দিস ওয়াজ এ গুড ডিল ফর আস। বাট দ্য বেস্ট পার্ট অফ দিস হোটেল ইজ দি বারান্দা অর ব্যালকনি। সো এই ব্যালকনি থেকে কাঞ্চনজঙ্ঘার পুরো আনইন্টারাপ্টেড ভিউ দেখতে পাওয়া যায়। সো ইউ ক্যান অ্যাকচুয়ালি হ্যাভ দিস আলটিমেট ভিউ অফ মাউন্ট কাঞ্চনজঙ্ঘা উইথ অল আদার হিমালয়ান রেঞ্জেস হোয়াইল হ্যাভিং ইয়োর ব্রেকফাস্ট। আদার দ্যান দ্যাট এখানে ডার্ট, ক্যারাম ইত্যাদি বিভিন্ন রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটিস রয়েছে, তোমার যদি ইন্টারেস্ট থাকে ইউ ক্যান ডু দ্যাট। বাট দি বেস্ট থিং দ্যাট উই ডিড লাস্ট নাইট ওয়াজ টু জয়েন দি আদার গ্রুপ অফ গেস্ট ফর এ কারাওকে নাইট। সো দে ওয়ার এনজয়িং দেমসেলস উইথ কারাওকে, উই অলসো জয়েন দেম উইথ সাম লোকাল ড্রিঙ্কস অ্যান্ড স্ন্যাক্স, অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি এ ফান নাইট। জাস্ট হ্যাভ এ লুক। তো গাইস, আমরা লামাহাটা পার্কের ভেতর দিয়ে অনেকটা উপরে চলে এসেছি। আমাদের টার্গেট ডেস্টিনেশন হচ্ছে, উপরে একটা লেক রয়েছে, সেই লেকটা আমরা ট্রেক করে যাচ্ছি। সো টিকিট কাউন্টার থেকে মোটামুটি 750 মিটার ট্রেক করতে হয়, আর বেশ খাঁড়াই ট্রেক, দেখতেই পাচ্ছ তোমরা। ট্রেক করার জন্য দুটো রুট আছে, একটাকে আমরা বাংলা রুট বলছি, যেটা কাঁচা রাস্তা এবং খুব সম্ভবত লোকালরা সেই রাস্তা ধরে ওঠে, আর দ্বিতীয় রাস্তাটা হচ্ছে পর্যটকদের জন্য, যেটা এখন আমরা হাঁটছি, অভিষেক হাঁটছে সামনে। সো ফর সেফটি পারপাস ইউ শুড ফলো দি রেগুলার রুট, বাট আমরা অনেকটা রাস্তা শর্টকাট নিয়ে উপরে উঠে এসেছি, একটু সময় বাঁচছে।
So waiting for a very beautiful scene of the lake at the top. So guys, finally amra eshe gechi much awaited destination Lamata Park lake ta. This looks beautiful amidst all the clouds. এই সারাউন্ডিংটা খুব পিসফুল। সো আমরা এখানে বেশ অনেকক্ষণ ধরে ছবি টবি তুললাম, বাট ইট ইজ গেটিং লেট, সো আমরা কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাব। বাট দ্য লেক ইজ কোয়াইট স্যাক্রেড অ্যান্ড লেকের জলে হাত পা পা দেওয়া নিষেধ রয়েছে, লেখা রয়েছে ডু নট টাচ দি ওয়াটার। সো ইটস এ বিউটিফুল প্লেস। If you are in Lamata, you should visit this. This is looking incredible, isn't it? ঘুম থেকে আর 5 কিলোমিটার দূরে আছি। অ্যান্ড লুক অ্যাট দি ওয়েদার, ইটস নাথিং লেস দ্যান এ ড্রিম। পুরো মেঘের মধ্যে দিয়ে আমরা মেঘ কেটে বেরিয়ে যাচ্ছি। সামনে ভিজিবিলিটি অলমোস্ট জিরো, বাট দ্যাট ইজ হার্ডলি বদারিং আস, কারণ এই ওয়েদারের যে ফিলটা এটা বোধ হয় বাইক না চালালে নেওয়া একেবারেই সম্ভব নয়। হাতে পায়ে গায়ে সব জায়গায় মেঘটা যে ছুঁয়ে যাচ্ছে, হালকা পরশ দিয়ে যাচ্ছে, এর আমেজটাই আলাদা। যেমনটা বললাম, নাথিং লেস দেন এ ড্রিম। শুধু কি মেঘ, এই যে আলো ছায় লুকোচুরি খেলা, এতক্ষণ মেঘের মধ্যে দিয়ে আসছিলাম, হঠাৎ করে সূর্যের আলো দেখা দিচ্ছে গাছের ফাঁক দিয়ে, দিস ইজ মানে ভাষা পাচ্ছি না আমি, দিস ইজ জাস্ট টু গুড। এছাড়া কিছু বলার নেই আমার, জাস্ট টু গুড।
সো গাইজ, আমরা ডেন্স ফগের মধ্যে দিয়ে এগিয়ে চলেছি। এটা হিলকাট রোড, আমরা কাশিং এর দিকে এগিয়ে চলেছি আর সামনে ভিজিবিলিটি অলমোস্ট নেক্সট টু নান, দেখতেই পাচ্ছ তোমরা। সো কোনো রকমে আমরা স্লো পেস মেনটেন করে এগিয়ে চলি, কারণ একে তো এই রাস্তা প্রচণ্ড রকমের আঁকা বাঁকা, তার উপর এই লেভেলের ডেন্স ফগ রয়েছে। সো আমাদের খুব সাবধানে চালাতে হচ্ছে, তার উপর হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়ে রাস্তাও ভিজে গেছে। সামনে ভিজিবিলিটি তো প্রায় নেই বললেই চলে। সো উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। আর আমরা কাশিয়াং থেকে আর বেশি দূরে নেই, আর কিছুক্ষণের মধ্যে আমরা কাশিয়াং পৌঁছে যাব। ফাইনালি আমরা কাশিয়াং ঢুকতে চলেছি আর কিছুক্ষণের মধ্যে, আর আমাদের প্রচণ্ড খিদেও পেয়ে গেছে। সো আই এম হোপিং কি কাশিয়াং আমরা কোনো ভালো ক্যাফে বা রেস্টুরেন্ট পেয়ে যাবো, আর সেখানে আমরা লাঞ্চটা সেরে নেবো। এখন অলমোস্ট 4 বাজে, সো আই নো ইউ আর অলরেডি লেট ফর লাঞ্চ, বাট উই হ্যাভ নাথিং টু ডু। অবস্থা দেখতেই পাচ্ছ, কন্ডিশান রাস্তার, সো এর মধ্যে আমরা জোরেও চালাতে পারবো না। সো গাইজ, উই হ্যাড আওয়ার লাঞ্চ অ্যাট দিস প্লেস কল ক্যাফে কাশিয়াং ডায়েরিজ। এটা কাশিয়াং যে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প আছে ঠিক তার পাশেই, এবং ইটস ভেরি নিয়ার টু দি কাশিয়াং হিমালয়ান রেলওয়ে স্টেশন। আর এই মুহূর্তে আবহাওয়ার কন্ডিশনটা মোটামুটি এরকম, কিচ্ছু দেখা যাচ্ছে না সামনে, বাট আমাদের এর মধ্যে দিয়েই নেমে যেতে হবে শিলিগুড়ি। এবং শিলিগুড়ি থেকে আগে রায়গঞ্জ যেতে পারবো কি না সেটা একটা এখন প্রশ্নের মুখে দাঁড়িয়ে রয়েছে, বাট দেখা যাক। সো গাইজ, আমরা কাশিয়াং থেকে বেরিয়ে পড়েছি, এখন বিকেল 5 বাজে আর আমরা এখন শিলিগুড়ির দিকে এগিয়ে যাব। তবে আমরা শিলিগুড়ি যাব রোহিণীর রাস্তা ধরে। সো কাশিয়াং থেকে বেরিয়ে 1 কিলোমিটার মধ্যেই ডান দিকে একটা ডাইভার্সন পড়ে, এই সামনে একটা বড় গেটও আপনি দেখতে পাচ্ছেন। এই ডান দিকের ডাইভার্সনটা আমাদের নিতে হবে রোহিণীর রাস্তা নেওয়ার জন্য, এবং এই রাস্তাটা আমাদের সোজা শিলিগুড়ি নিয়ে যাবে। সবাই বলে এই রাস্তার কন্ডিশন খুব ভালো, সো দিস ইজ মাই ফার্স্ট টাইম আমি এই রাস্তা দিয়ে চালাবো। সো আই এম হোপিং যে রাস্তার কন্ডিশন খুব ভালোই হবে। আপাতত তো ফার্স্ট লুক দেখে যা মনে হচ্ছে বেশ ভালোই রাস্তা এবং বেশ সিনিকও। আর যেহেতু বৃষ্টি হয়ে গেছে এক পশলা, সেহেতু মানে গ্রিনারিটা যেন আরও বেশি ফুটে উঠেছে। সত্যি কথা বলতে খুবই সুন্দর রাস্তা, দ্যার ইজ নো ডিনাইং ইন দ্যাট। আর দার্জিলিং যাওয়ার যে হিলকাট রোড রয়েছে তার থেকে তো শত শত গুণে ভালোই রাস্তা, যেটুকু আমি বুঝতে পারছি। আর খুব সম্ভবত এই রাস্তা দিয়ে আমরা খুব কম সময়ের মধ্যে শিলিগুড়ি পৌঁছে যেতে পারবো। অ্যান্ড আই এম রিয়েলি লাইকিং দিস ওয়েদার। এতক্ষণ মেঘের মধ্যে দিয়ে আসছি, আই এম নট রিয়েলি গেটিং বোর্ড। সামনে পুরো ধূসর কুয়াশায় ঢাকা সামনে রাস্তাটা, আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি আমাদের লক্ষ্যের উদ্দেশ্যে। আই এম রিয়েলি লাইকিং দিস জার্নি, বিকজ আজকে ডেস্টিনেশন বলে আমাদের কিছু নেই, উই ডু নট হ্যাভ এনি এক্সাইটমেন্ট অ্যাবাউট আর ডেস্টিনেশন, বাট দ্য জার্নি ইট সেলফ ইজ অ্যামেজিং। ইট ওয়াজ এ রিয়েলি গুড ডিসিশন টু টেক দিস রোড। ফাইনালি আমি পাহাড় থেকে সমতলে ফিরে এলাম। ইট ফিলস রিয়েলি স্ট্রেঞ্জ টু বি ব্যাক অ্যাট দি প্ল্যান আফটার সো মেনি ডেজ। অ্যান্ড এখন আমি বুঝতে পারছি যে এই রাস্তাটার কন্ডিশন কেন এত ভালো ছিল, বিকজ দিস ইজ সাপোজেটলি এ টোল রোড। সো যাই হোক, আমার বাইকের জন্য কোনো টোল দিতে হবে না, এবং আমি টোলগেট পার করে এগিয়ে যাবো শিলিগুড়ির দিকে। এখান থেকে শিলিগুড়ি আরও মোটামুটি 10-12 কিলোমিটার। আর দিস রোড ইজ লুকিং অ্যামেজিং ম্যান।
মানে প্লেন রাস্তা চলে আসার পরও আর জানি রিমেইনস দি সেম বিউটিফুল অ্যান্ড অ্যামেজিং। তো যতক্ষণ আমরা শিলিগুড়ি পৌঁছচ্ছি ততক্ষণ আমরা মোটামুটি চা বাগানের ভেতর দিয়ে এই রাস্তা ধরে এগিয়ে যাব উইথ দিস বিউটিফুল সানসেট ইন ফ্রন্ট অফ আস। সো হোয়াট এলস ক্যান আই আস্ক ফ্রম এ রিটার্ন জার্নি? আই এম স্যাটিসফাইড, দিস মেড মাই ডে। সো গাইজ, আমরা মাটিগাড়াতে অলমোস্ট পৌঁছে গেছি। সো কার্শিয়াং থেকে মাটিগাড়া বা শিলিগুড়ি পৌঁছতে আমাদের সময় লাগলো মাত্র 45 মিনিট, অল থ্যাঙ্কস টু দিস রোড। আর যেহেতু আমরা এত তাড়াতাড়ি পৌঁছে গেলাম শিলিগুড়ি, তো আমরা এখন ভাবছি যে আমরা রায়গঞ্জ অব্দিও টেনে দিতে পারি। সো দেখা যাক, আই নট এন্টায়ারলি শিওর, আমার হেডলাইটটা একটু অসুবিধা করছে, সো দেখা যাক। সো গাইজ, আমরা রয়েছি এখন শিলিগুড়িতে, আর দিস ইজ আওয়ার পেনাল্টিমেট ডে। আমরা কাল খুব ভোরবেলা শিলিগুড়ি থেকে বেরোবো কলকাতার উদ্দেশ্যে। আজকে আমাদের প্ল্যান ছিল রায়গঞ্জ অব্দি চলে যাওয়ার, বাট আনফর্চুনেটলি সেটা সম্ভব হয়নি, কারণ আমরা এখন শিলিগুড়িতে এসে পৌঁছোই প্রচণ্ড জোরে বৃষ্টি নামে শিলিগুড়িতে। আমরা ওয়েটেড ফর 1 আওয়ার বাই দি রোড সাইড, বাট ইভেন আফটার দ্যাট বৃষ্টি থামেনি। তো আমাদের শেষ পর্যন্ত শিলিগুড়িতে একটা হোটেল বুক করে আপাতত থাকতে হচ্ছে। তো উই আর অ্যাট হোটেল মাহিকা বাই দি রিভার সাইড, এটা ফুলবাড়ির কাছাকাছি একটা হোটেল। দিস হোটেল ইজ এ গুড প্লেস, আমরা মোটামুটি 750 টাকা ডিল পেয়েছি মেঘমা ট্রিপ থেকে। ইটস এ ভেরি গুড প্লেস টু স্টে ফর এ নাইট। আমরা কাল সকালে, ইটস এ ভেরি লং রাইড, মোর দ্যান 575 কিলোমিটার্স ফ্রম শিলিগুড়ি টু কলকাতা। সো কালকে বৃষ্টি ফোরকাস্ট রয়েছে দ্য এন্টায়ার ওয়ে, তো আমরা জানি না আমাদের কতক্ষণ সময় লাগতে পারে সারাদিনে। সো সেই আপডেটটা নেওয়ার জন্য তোমাদের দেখতেই হবে আমার লাস্ট ব্লগটা এই ব্লগ সিরিজের, যেখানে আমি শিলিগুড়ি থেকে কলকাতা একদিনে কভার করার চেষ্টা করব। কভার করতেই হবে বেসিক্যালি, বাই হুক অর বাই ক্রুক। সো স্টে টিউন ফর দ্যাট ভিডিও। দিস ইজ ইট ফর দিস ব্লগ। সো আনটিল নেক্সট টাইম, স্টপ ড্রিমিং, স্টার্ট ট্রাভেলিং, সি ইন দ্য নেক্সট ভিডিও, বাই।